উপাচার্য নেই, পরীক্ষা থমকে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের। চরম সমস্যায় পড়তে চলেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আগস্ট মাসে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু উপাচার্য না থাকায় পরীক্ষার দিন ঘোষণা করতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময়ের মধ্যে পরীক্ষা শেষ না হলে আগামী সেমিস্টারে ক্লাস শুরু হতে দেরি হবে। পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ে ভিসি না থাকায় আমাদের তো মূলত সমস্যা পরীক্ষা নিয়ে হচ্ছে, কারণ আমাদের দ্বিতীয় সেমিস্টারে আমরা ছাত্র, আমরা এখন পর্যন্ত পরীক্ষাটা হচ্ছে না, ওটা একটা সমস্যা। আর ভিসি না থাকাতে বিভিন্ন রকমের সমস্যা, যেমন এই আমাদের হোস্টেল চালু হচ্ছে না, তারপরে অনেক ছাত্রছাত্রী বাইরে থেকে আসছে, ভিসি থাকলে গেলে হোস্টেল চালু হওয়ার একটা ব্যাপারটা হতো, তারপরে পরীক্ষার ক্ষেত্রে নানা রকম অভাব যেরকম চলছে ইউনিভার্সিটিতে সেটা পূরণ হতো। সময়ের মধ্যে পরীক্ষা না হলে কী সমস্যায় পড়তে পারো তোমরা? সময়ের মধ্যে পরীক্ষা না হলে আবার থার্ড সেমের আমাদের এক্সাম চলে আসবে, তারপরে আবার ওই এক্সামটা নিয়ে টানাটানি হয়ে যাবে, তাই জন্যই আরো বেশি সমস্যা। এদিকে স্নাতকোত্তর ফাইনাল ও সেমিস্টার ও স্নাতক স্তরের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, তবে উপাচার্য না থাকায় দুই ফাইনাল স্তরের ফল প্রকাশ করতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময়ের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ না হলে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে সমস্যায় পড়তে হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ফল প্রকাশ ও ভর্তির বিষয়ে একটি নির্দিষ্ট সময় ধার্য করা হয়েছে, সেই সময়ের মধ্যে ফল প্রকাশ ও ভর্তির প্রক্রিয়া শেষ করতে হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় ফাইনাল স্তরের পরীক্ষা হলেও ফল প্রকাশ সময়ের মধ্যে হবে কি না তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষের একাংশ। বিগত 1 জুন 2023 সাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ফাঁকা এবং উপাচার্যের দায়িত্ব কেউ নেই। আমরা আধিকারিক শিক্ষক যারা আছি সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব যথাযথ জায়গায় মেনে আমরা কাজকর্ম করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের যে পঠন পাঠন প্রক্রিয়া সেটা কোনো জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়নি, শিক্ষকরা তাদের ক্লাস নিচ্ছেন। কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে, আমরা প্রত্যেক প্রিন্সিপালের সাথে আলোচনা করে সর্বসম্মতিতে অ্যাডমিশন পদ্ধতি চালু করেছি এবং সেই অ্যাডমিশন চলছে এবং বিভিন্ন কলেজে ক্লাস শুরু হয়েছে। কিন্তু যে সকল কাজে অনুমোদন বা উপাচার্যের অনুমতি প্রয়োজন আছে সেই কাজগুলো আমরা করতে পারছি না। 1 জুলাই 2023 থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে উপাচার্য পদের দায়িত্ব দেওয়া হয়নি কাউকে, প্রায় 2 মাসের বেশি সময় ধরে নেই উপাচার্য। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মের সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে কর্তৃপক্ষদের। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে পরীক্ষার প্রক্রিয়া শুরু করা নিয়ে অনিশ্চয়তা দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত কলেজগুলির প্রিন্সিপালদের নিয়ে একটি আলোচনা করা হয়, সেই আলোচনার ভিত্তিতে কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া কোনো ক্রমে সম্পূর্ণ করা হয়েছে, কিন্তু উপাচার্য না থাকায় পরীক্ষাসহ অন্যান্য বিভিন্ন কাজকর্মের সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেও সমস্যায় পড়তে হচ্ছে নিয়মিত। এমন অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশ থেকে পড়ুয়ারা চাইছেন দ্রুত উপাচার্য নিয়োগ হোক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিক কবে নিয়োগ হবে তা জানা নেই কারো। উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তরে একাধিকবার আবেদনও করা হয়েছে, তারপরেও সমস্যার সমাধান মিলছে না। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।